প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় এবং পরম করুণাময়ের কৃপায় সুস্থ আছি। আজকে নারায়ণ হাই স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের দুইটি ক্লাস অলরেডি করে ফেলেছো। সেই দুটি ক্লাসে আমরা কিন্তু এই অধ্যায়ের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসটিতে মূলত আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো যেহেতু তোমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত সৃজনশীল প্রশ্নপত্র ওইভাবে আনসার করনি, ষষ্ঠ শ্রেণী থেকে তোমাদের প্রত্যেক বিষয়ে মোটামুটি সৃজনশীল আছে ইংরেজি মিডিয়ামে। তো যেহেতু তোমাদের এই বিজ্ঞান বিষয়টিতে সাতটি সৃজনশীল পরীক্ষা আনসার করতে হবে, সেটা নিয়ে তোমাদের এই কারণে একটু ভয় এবং শঙ্কা আছে। সেই ভীতি এবং শঙ্কা দূর করার জন্য আমরা এই ব্যবস্থাটি করেছি সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে আলোচনা। তো দেখো, তোমরা ইতিমধ্যে জানো যে সৃজনশীল প্রশ্নপত্রে একটি উদ্দীপক থাকে। সেই উদ্দীপকটি হয়তো কোনো একটা চিত্রের মাধ্যমে হতে পারে, অথবা এই উদ্দীপকটিকে কোনো একটা বিষয় বর্ণনা করা ছোটোভাবে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়ে থাকে। সেই বর্ণনাকৃত বিষয় থেকে পরবর্তীতে চারটি প্রশ্ন করা হয়, সেই চারটি প্রশ্ন অবশ্যই পাঠের আলোকে করা হয়, সেই চারটি প্রশ্নের উত্তর দিতে হয়। এবং প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা মান আছে। প্রথম প্রশ্নটি অর্থাৎ ক নামক প্রশ্নটির মান হচ্ছে এক, খয়ের মান দুই, গ এর মান তিন, ঘয়ের মান চার। এভাবে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নপত্রের নম্বর হচ্ছে দশ, মোট নাম্বার দশ। ঠিক আছে, এরকম সাতটি প্রশ্ন থাকবে, যে সাতটি প্রশ্নের উত্তর হবে সত্তর, আর তিরিশটি এমসিকিউ থাকবে, যে তিরিশটির জন্য তিরিশ নম্বর থাকবে। তো যাই হোক, এবার আমরা মূল আলোচনায় আসি। এখানে দেখতে পাচ্ছ আমি একটি চিত্র অঙ্কন করেছি, যে চিত্রটি দেখতেই পাচ্ছি একটি গাছের চিত্র, এবং তার বিভিন্ন অংশগুলোকে আমরা দেখেছি বইয়ের গুলোর আলাদা আলাদা নাম ছিল, কিন্তু এখানে নাম না দিয়ে এখানে প্রত্যেকটা এ বি সি ডি এই ধরনের অজানা রাশি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখন তোমাকে এবার এই আলোকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়েছে। যেমন পথে বলা হয়েছে কাণ্ড কাকে বলে, খতে বলা হয়েছে এ ও বি এর মধ্যে পার্থক্য লিখো, গতে বলা হচ্ছে যে ডি এর প্রকারভেদ আলোচনা করো, ঘতে বলা হচ্ছে সি ডি ই এর প্রয়োজনীয়তা লিখো। এই হচ্ছে বিষয়। এখন সৃজনশীল প্রশ্নপত্র আলোচনা করতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই আগে উদ্দীপকটি বেশ ভালোভাবে বুঝে নিতে হবে, আদারওয়াইজ তুমি এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সঠিক আনসার করতে পারবে না। হয়তো তুমি উত্তরটি জানো, কিন্তু উদ্দীপকটি না বোঝার কারণে প্রশ্নটি তুমি ধরতে পারবে। তাই আমাকে আগে কি করতে হবে, উদ্দীপকটি ভালোভাবে বুঝে নিতে হবে। প্রথমে আসো যে এখানে এ দ্বারা কি, বি দ্বারা কি, কোনটা দ্বারা কি, কোন বিষয়কে চিহ্নিত করা হয়েছে বা গাছের কোন অংশকে চিহ্নিত করা হয়েছে। এ দ্বারা চিহ্নিত করা হয়েছে মূলত শীর্ষ, নিশ্চয়ই তোমরা এটা জানো। বি দ্বারা বলত কি, সি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাক্ষিক, আর সি হচ্ছে পাতাকে চিহ্নিত করা হয়েছে। ডি দ্বারা কাণ্ডকে চিহ্নিত করা হয়েছে। ই দ্বারা মূলকে চিহ্নিত করা হয়েছে। প্রথম প্রশ্ন কাণ্ড কাণ্ড, আমরা সবাই জানি ইতিমধ্যে আমরা ক্লাস শুরু করেছি যে কাণ্ড হচ্ছে উদ্ভিদের সেই অংশ যেখানে পর্ব কর্মবদ্ধ থাকে এবং যেখান থেকে পাতা ফুল বা অন্যান্য অংশের সৃষ্টি হয়, শাখাপ্রশাখার সৃষ্টি হয়, তাকে বলা হয়ে থাকে কাণ্ড। এবার আসো খ নম্বর প্রশ্নে, যে এ ও বি এর মধ্যে পার্থক্য, দ্যাট মিন্স এ হচ্ছে শীর্ষঙ্কু আর বি হচ্ছে কাক্ষিক উদ্ভিদ, অর্থাৎ শীর্ষঙ্কু আর কাক্ষিক উদ্ভিদের মধ্যে পার্থক্য। তাহলে এখানে আমরা পার্থক্য আলোচনা করি, শীর্ষঙ্কুর কোথায় তৈরি হয়, শীর্ষঙ্কুর তৈরি হয় কাণ্ডের শীর্ষে, আর কাক্ষিকুকুর কোথায় তৈরি হয়, পত্রপক্ষে তৈরি হয়। তাহলে আমাদের এক নম্বর পার্থক্যটা কি হবে, এক নম্বর পার্থক্য হবে শীর্ষঙ্কুর কাণ্ডের শীর্ষ থেকে উৎপন্ন হয় আর কাক্ষিকুকুর পত্রপক্ষ থেকে উৎপন্ন হয়। দুই নম্বর পার্থক্য আমরা কি লিখতে পারি, দুই নম্বর পার্থক্য আমরা লিখবো যে শীর্ষঙ্কুরের কারণে কাণ্ড
বৃদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ কাণ্ড দৈর্ঘ্য বড় হয়। হ্যাঁ, কাণ্ড বড় হয় আর কাক্ষিক কুকুলের কারণে আমরা লিখব কাক্ষিক কুকুলের কারণে উদ্ভিদের শাখা প্রশাখার সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা কি লিখবো, শীর্ষ কুকুলের কারণে উদ্ভিদে কি হয়, কাণ্ডের কাণ্ড বৃদ্ধি প্রাপ্ত হয় আর কাক্ষিক কুকুলের কারণে কি হয়, উদ্ভিদের শাখা প্রশাখার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে ডি এর প্রকারভেদ আলোচনা করব, ডি এর প্রকারভেদ আলোচনা করব। তাহলে ডি কি, ডি আমরা বলেছি কাণ্ড, ডি কি কাণ্ড। তাহলে বেসিক্যালি এখানে আমার কাছে কি কোয়েশ্চেন করা হচ্ছে যে ডি এর কাণ্ডের প্রকারভেদ আলোচনা। তাহলে কাণ্ডের প্রকারভেদ তো আমরা জানি যে কাণ্ড মূলত দুই ধরনের, একটা হচ্ছে সবল কাণ্ড আর একটি দুর্বল কাণ্ড। সবল কাণ্ড আবার দুই রকমের, শাখান্বিত অশাখান্বিত। শাখান্বিত সবল কাণ্ড আবার কয়েক রকমের হয়ে থাকে, যেটা কি যে আকৃতির, কি বলে গম্বুজ আকৃতির, মঠ আকৃতির, তৃণকাণ্ড। আবার দুর্বল কাণ্ড তোমার তিন ধরনের হয়ে থাকে, স্বয়ানো, লতানো এবং আরোহী। প্রত্যেকটার একটু একটু করে সংজ্ঞায় এক লাইন উত্তর লিখো তাকে বলে, আর সাথে একটা উদাহরণ দিয়ে এভাবে শ্রেণীগুলা করবে। তারপরে আসো সি ডি ইয়ের প্রয়োজনীয়তা, যেমন কি বলে তুলসী গাছের পাতা কাশির জন্য আমরা খেয়ে থাকি, তার হচ্ছে অনেক পাতা শাক হিসেবে খাই, যেমন লাল শাক, পুঁই শাক। তারপরে অনেক পাতা দিয়ে আমরা বড়িখালি তৈরি করি বা আসবাব, পাতা দিয়ে ঘরের ছাউনি দেওয়া হয়, পাতা দিয়ে অনেক পাতা দিয়ে কি তাল পাতা দিয়ে তাল পাতা দিয়ে হাত থাকা পাতা তৈরি করা হয় এরকম। আবার কাণ্ডের ব্যবহার অনেক কাণ্ড খেয়ে থাকি, যেমন কুইয়ের কাণ্ড, লাল শাকের কাণ্ড, এগুলো যে কাণ্ড আছে সেগুলো খেয়ে থাকি। তারপর অনেক কাণ্ড ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, যেমন অর্জুন গাছের কাণ্ড যা ছাল এটা ঔষধ হিসেবে খেয়ে থাকি। তারপরে অনেক কাণ্ড কাণ্ড দিয়ে কি কাঠ তৈরি হয়, যেমন ঘর বাড়ি আসবাবপত্র তৈরি করা হয়, কাণ্ড লাকড়ি হিসেবে জ্বালানি হিসেবে। তারপর হচ্ছে মূল, মূলের ব্যবহার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, অনেক মূল থেকে কাঠ পাওয়া যায়, জ্বালানি পাওয়া যায়, এসব বিষয়গুলো আলোচনা করলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছ প্রথম সিলেবাসটি, আমরা পরের সিলেবাসটি আমরা আলোচনা করছি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকটি সিলেবাস এখানে প্রশ্নপত্র উঠিয়েছি, যে উদ্দীপকটি বেসিক্যালি আগের প্রশ্নের উদ্দীপকটি, এখানে আমি উদ্দীপক হিসেবে ব্যবহার করেছি। আগের যে সৃজনশীল প্রশ্নটি সেটির যে উদ্দীপক ছিল এই প্রশ্নটির উদ্দীপক কিন্তু একই, কিন্তু প্রশ্ন আবার কিছু পরিবর্তনশীল প্রশ্ন দেওয়া হচ্ছে, অন্যান্য প্রশ্ন। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কাকে, সপুষ্পক উদ্ভিদ কাকে। এটা তো আমরা জানি যে যে সকল উদ্ভিদে ফুল এবং ফল হয় সেই সকল উদ্ভিদকে বলা হয়ে থাকে সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। নেক্সট বীজক কাকে, বীজক বলতে কি বুঝো, বীজক, বীজকটি উদ্ভিদের মাটির উপরে যে অংশটা আছে, অর্থাৎ মাটির উপরে কি থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে, শীর্ষমুখ থাকে, পার্শ্বমুখ থাকে, ফুল থাকে, ফল থাকে, বীজ থাকে, এভরিথিং মাটির উপরে যা আছে পুরো জিনিসটাকে আমরা বলে থাকি কি বীজক, ঠিক আছে। তাহলে উদ্ভিদের মাটির উপরে যে অংশ বিদ্যমান সেই অংশটা আমরা বলে থাকি কি বীজক। ইংরেজিতে বলা হয় কিন্তু শুট, নিচের অংশটাকে বলা হয় রুট আর উপরের অংশটাকে বলা হয় শুট, ঠিক আছে। তারপর এ ও বি এর মধ্যে পার্থক্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এ জিনিসটা কি কাণ্ড আর বি জিনিসটা কি মূল। তাহলে এখানে বলা হচ্ছে মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য, কাণ্ড এবং মূলের মধ্যে পার্থক্য লিখতে বলা হচ্ছে। তাহলে এই পার্থক্যটা যদি আমরা একটু লিখে দিই, দেখো তাহলে এখানে এ কি, এ বেসিক্যালি হচ্ছে কাণ্ড আর বি হচ্ছে মূল। তাহলে আমরা যদি কাণ্ড কাকে বলে লিখি, এতে পর্ব পর্ব মধ্য থাকে, পর্ব উ পর্ব মধ্য থাকে, এটাতে কি থাকে না, তোমরা বুঝিয়ে দেখবা পর্ব পর্ব তো থাকে না।
দুই নম্বর পার্থক্য হচ্ছে এতে ফুল ফল পাতা সৃষ্টি হয়, এতে ফুল ফল ফুল পাতা সৃষ্টি হয়, মূলে হয় না, এটাতে কি তাহলে আরো কিছু পার্থক্য লিখতে পারি? তিন নম্বর পার্থক্যটা যদি দিই, কাণ্ড সাধারণত ঊর্ধ্বমুখী, মূল সাধারণত নিম্নমুখী, এটা যে সবসময় এরকম হয় না, মাঝে মাঝে কিছুটা অন্যরকম ঘটনা করতে পারে, তা আমরা অন্যরকমটাতে না যাই, তারপরে সাধারণ যে বিষয়টা মূল সাধারণত নিম্নমুখী আর কাণ্ড সাধারণত ঊর্ধ্বমুখী, ঠিক আছে? তাহলে এটি সাধারণত পরিবাহিত হয়,
এটি হচ্ছে কাণ্ডের দুটি কাজ। তাহলে কাণ্ডের একটি কাজ কি? কাণ্ড উদ্ভিদের পাতা ফুল ফল ইত্যাদি অংশের ভার বহন করে। দুই নম্বর হবে কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ যে পানি শোষণ করে তার দেহের দেহের বিভিন্ন অংশে পৌঁছায় এই কাণ্ডের মাধ্যমে। এবার প্রশ্ন নম্বর গ তে আসো। আর চিহ্নিত অংশের বৈশিষ্ট্যের ভিত্তিতে চিত্র এর প্রকারভেদ আলোচনা করো। তাহলে আর চিহ্নিত অংশ কি? পত্রফল। কি? পত্রফল। এখন বলা হচ্ছে পত্রফলকের যে চিহ্নিত অংশের যে ইয়েটা আছে পত্রফলকের কিভাবে সাজানো আছে বা পত্রফলকের প্রকারভেদের উপরে ভিত্তি করে পাতাকে শ্রেণীবিভক্ত করো। তাহলে আমরা পত্রফলকের উপর ভিত্তি করে যদি পাতাকে শ্রেণীবিভক্ত করি তাহলে আমরা জানি পাতা দুই ধরনের, একটা হচ্ছে সরল পত্র আর একটা কি যৌগিক পত্র। সরল পত্র মানে হচ্ছে যখন একটি মাত্র পত্রবৃন্দের উপর শুধুমাত্র একটি পত্রফলক থাকবে তখন সেই ধরনের পাতাকে বলা হয় সরল পত্র। যেমন এই পত্রটি সরল পত্র, এখানে একটা বৃন্দের উপরে শুধু একটা পত্রফলকই সজ্জিত আছে। আর যৌগিক পত্র হচ্ছে যেই পাতায় একটা পত্রবৃত্তের উপরে অনেকগুলো পত্রফলক অথবা সুনির্দিষ্ট বিভিন্ন নিয়মে সজ্জিত থাকে সেই পত্রগুলোকে যৌগিক পত্র। তাহলে আমাদের আগের ক্লাসে আমরা যে পাতার শ্রেণীবিভাগ নিয়ে কথা বলেছিলাম ঠিক সেই অংশগুলো সুন্দরভাবে গুছিয়ে দিলে তোমাদের উত্তর কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আসো যে পি কিউ আর এই তিনটা অংশের বর্ণনা করো। তাহলে পি কি? পত্রমূল। তাহলে পত্রমূল কি? পাতা যে অংশ কাণ্ডের সাথে যুক্ত থাকে অর্থাৎ কাণ্ড এবং পাতার যে অংশ যে সংযুক্ত হয় মিলিত হয় সেই অংশটার নাম হচ্ছে পত্রমূল। পত্রমূল। এরপর সব কিউ, কিউ অংশটা কি? বৃন্ত। হ্যাঁ, এখন বৃন্ত মানে কি? পত্রমূল এবং পত্রফলকের মধ্যবর্তী যে দণ্ডাকার অংশটা থাকে সেটার নাম হচ্ছে বৃন্ত। পত্রফলক আর পত্রমূল এই দুটোর মাঝখানে যে দণ্ডাকৃতি যে কার্যকতা বা বিশেষ অংশটা থাকে সেটাকে আমরা বলবো কি? পত্রবৃন্ত। পত্রবৃন্ত। এখন কোন কোন পাতায় বৃন্ত অনেক বড় হতে পারে, আবার কোন কোন পাতায় বৃন্ত ছোট হতে পারে, কোন কোন পাতায় বৃন্ত থাকতে পারে আবার কোন পাতা বৃন্ত নাও থাকে। বুঝতে পেরেছি? এবার সম্পত্ত ফলক, পত্রফলকের কথা তো বললাম, পাতার যে চ্যাপ্টা অংশটা সেই অংশটাকে বলা হয় পত্রফলক। এই পত্রফলকে আবার কি থাকে? একটা শিরা থাকে, তার মধ্যে আবার বিভিন্ন ধরনের কুশিরা থাকে। আর পাতার এই যে পাতার একবারে পত্রফলকের যে শীর্ষ একেবারে অগ্রমাথা এটা বলা হয় পত্র শীর্ষ, এটা পত্র কিনারা। ঠিক আছে, এই যে অংশগুলো এগুলো সুন্দরভাবে ঠিক বইয়ে যেভাবে আলোচনা করা হয়েছে এবং আমিও গত ক্লাস টিতে যেভাবে আলোচনা করেছি সেগুলো সুন্দরভাবে গুছিয়ে দিলে। এখন অনেকের মধ্যে একটা কমপ্লেক্সিটি বা একটা জটিলতা কাজ করে যে স্যার বিজ্ঞানের এই চার নম্বর প্রশ্নের জন্য কতটুকু আনসার করবো, কয়েক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, তিন পৃষ্ঠা, বা গ নম্বরের জন্য আমি তিন নম্বরের জন্য কত পৃষ্ঠা দেবো, আসলে এটার কোনো ধরাবাধা নিয়ম নেই। তুমি তোমার উত্তরটি টিচারকে ভালোভাবে বোঝানোর জন্য তুমি যতটুকু লিখতে চাও ততটুকু লিখবে। তবে মানে কোনো ইনভ্যালিড বা অপ্রাসঙ্গিক কোনো বিষয়ের কথা না বলাই ভালো হবে উত্তর। প্রাসঙ্গিকভাবে তুমি তোমার প্রশ্নটির উত্তর তোমার খাতায় শিক্ষককে বুঝিয়ে দিতে হবে। এটা যদি পাঁচ পৃষ্ঠা হয় পাঁচ পৃষ্ঠা লিখবে, যদি এক পৃষ্ঠা হয় এক পৃষ্ঠা, যদি দশ লাইন পাঁচ লাইনের মধ্যে উত্তর হিসেবে পাঁচ লাইন বলবে। আর এটা যদি চিত্র থাকে চিত্র দিবা তাহলে বুঝতে আরো সহজ হবে, তাহলে তোমার নাম্বারটা আরো বেশি হবে। এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমরা সৃজনশীলটি বুঝতে পেরেছ। আমরা পরের সৃজনশীল নিয়ে কথা বলতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আরেকটি সৃজনশীল প্রশ্নপত্র এখানে বোর্ডে তুলেছি। যে সৃজনশীল প্রশ্নপত্রটি একটি উদ্দীপকে আছে, এটিও চিত্রের মাধ্যমে। আমি আসলে একটু যেগুলো জটিল যেগুলো সাধারণত তোমাদের বুঝতে কষ্ট হবে সেই ধরনের সৃজনশীলগুলোই আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে,
দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রের আলোকে তোমাকে চারটি প্রশ্ন করা হয়েছে। যে প্রথম প্রশ্নটি সেটি হচ্ছে মূলরূপ কি, দ্বিতীয় প্রশ্নটিকে বলা হয়েছে চিত্র এক্স এর দুটি কাজ লিখো, গতে বলা হচ্ছে উদ্দীপকের চিত্রের অংশটির শ্রেণীবিভাগ করো, ঘতে বলা হচ্ছে পি কিউ ও আর অংশের গণনা দাও। এবার আমরা এই উদ্দীপক বা চিত্রটি একটু বোঝার চেষ্টা করি। এটি আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত একটি আদর্শ মূলের গঠন দেয়া আছে। তা আমরা জানি আদর্শ মূলের চারটি অংশ, স্থায়ী অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল, এই মূলরূপ অঞ্চল, বর্ধিষ্ণু অঞ্চল, তারপর হচ্ছে মূল টু। তাহলে এটি হচ্ছে স্থায়ী অঞ্চল, আর কি যে অংশটিকে দেখানো হচ্ছে এটি মূলত এটি হচ্ছে কি মূলরূপ অঞ্চল, আর কিউ যে অংশটি সেটি হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, আর পি যে অংশটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে মূল টুপি বা মূলত এই অংশটি। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মূলরং কি। তাহলে মূলরং হচ্ছে উদ্ভিদের মূল থেকে সৃষ্ট এক ধরনের সূক্ষ্ম মূল বিশেষ বা রং বিশেষ, যা উদ্ভিদের পানি খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে। তাহলে উত্তরটা কি লিখবে, মূলরং। এটার উত্তরটা হচ্ছে উদ্ভিদের মূল থেকে সৃষ্ট এক ধরনের সূক্ষ্ম বাধ্য
বাস্তবতা আছে তোমাদেরকে যথার্থ বলে রাখি এই ধরনের কোনো নিয়ম নেই ঠিক একটা প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে সেটি তোমার টিচারকে তুমি যেভাবে যতটা ভালোভাবে পারো বুঝিয়ে দিতে হবে এটাই হচ্ছে এখন তোমার এটা বোঝা দিতে যদি দুই পৃষ্ঠা লিখতে দুই পৃষ্ঠা লিখবে এটা বোঝাতে দিতে যদি তুমি 10 লাইনে বোঝাতে পারো একটা চিত্র দিতে হবে দিবে তাহলে তোমার উত্তর কমপ্লিট হবে এবং নম্বর অবশ্যই সঠিক লেখা থাকলে ফুল নম্বর আর যদি কোনো কারণে অপ্রাসঙ্গিক কথাবার্তা লেখো বিজ্ঞান অপ্রাসঙ্গিক লেখার কোনো সুযোগ নেই অপ্রাসঙ্গিক লেখার কোনো সুযোগ নেই তাই প্রাসঙ্গিক লেখা লেখার চেষ্টা করবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করো আশা করি তোমরা যেই মনে করছো যে একটু পিছিয়ে পড়েছো পড়ালেখা থেকে তোমরা এই অনলাইন ক্লাসগুলোর মধ্য দিয়ে অনেকটাই এগিয়ে যাবে এবং তোমাদের এই দুর্বলতা কেটে উঠবে আশা করি এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো সবাই সুস্থ থাকো ভালো থাকো